হচ্ছে আমি আমার উইদাউট মাইক্রোফোন দিয়ে মানে ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে ক্যাপচার করছি আর ইমেজ স্টেবিলাইজেশন অন করা আছে এটা হচ্ছে এরকম টাইপের ভিডিও হচ্ছে এটা যেটা রেকর্ড করা হচ্ছে এটা ইমেজ স্টেবিলাইজেশন অফ করে আর মাইকটা একই ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে ইউজ হচ্ছে আমার ডিফারেন্সটা বুঝতে পারবেন আর আমি যখন এডিট করব বা যখন ভিডিওটা এক্সপোর্ট করব তখন বুঝতে পারবো স্টেবিলাইজেশনটা কীরকম হচ্ছে হোয়াইট আমার খুব একটা খারাপ লাগছে না দারুণ হোয়াইট আর এটা যেটা রেকর্ডিং হচ্ছে এটা হচ্ছে স্টেবিলাইজেশন অন করা আর এক্সটার্নাল মাইক ইউজ করছি আমি এর জন্য এতে তোমরা স্টেবিলাইজেশনটা বুঝতে পারবে এটা বাম্পার এসছে ভালো স্টিমুলেশন হচ্ছে আর মাইক্রোফোনের সাউন্ডটা কতটা ক্লিয়ার আসছে বা কতটা ওয়াইড নয়েজ ক্যান্সেল করতে পারছে সেটা খুব র ভিডিও আমি এটাই করবো যাতে এটা আমার আর বাকি সবার বোঝার খুব সুবিধা হবে যে এরকম টাইপের অ্যাকশন ক্যামেরাগুলো কীরকম কাজ করে আমি একটা ভালো সুবিধা দেখছি যে স্ক্রিন সেভারগুলো অন করে রাখা যায় যেটা তোমরা এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট যেটা তোমরা সেট করে রাখবে সেটা সেই সময়ের মধ্যে মানে ঠিক সেই সময়ের পরেই স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে মেন স্ক্রিনটা মানে পিছনের যে ব্যাক স্ক্রিনটা যেটা আছে বড় স্ক্রিন সেই স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে এতে ব্যাটারিটা অনেকটা সেফ হয় আর ব্যাটারি সেভার অফ করেও চালানো যায় আমি ব্যাটারি সেভার অফ করে এখন চালাচ্ছি না ব্যাটারি সেভার অফ করা আছে এখন সানসেট হচ্ছে আর এবার হচ্ছে আমি নর্মালি যেরকম হাঁটি ঠিক সেরকম হাঁটার উপর একটা ভিডিও হচ্ছে বাইকের স্টেবিলাইজেশনটা একরকম আর হেঁটে যে চলছি হেঁটে যে যাচ্ছি তার একটা স্টেবিলাইজেশন একটা আলাদা হল এটা হচ্ছে আমার ক্যামেরার ফ্রন্টের ভিউ আমি এতে হাঁটছি আর হেঁটে হেঁটে ভিডিও করছি যাই না কতটা স্টেবিলাইজেশন হচ্ছে এই যে যে ভিডিওটা যখন তোমরা দেখবে ততক্ষণে আমরা অলরেডি সুন্দরবনে পৌঁছে গেছি বিশাল বড় একটা খেলার মাঠের সামনে দাঁড়িয়ে আছি সামনে হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোন দিয়ে আমি ভিডিওটা টেস্ট করছি জানি না কতটা কি ভালো লাগবে এবার আমি একবার মাইক্রোফোন ছাড়া একবার টেস্ট করব এটা আমি স্টেবিলাইজেশন অন করা আছে আর আমার এই অ্যাকশন ক্যামেরার ইনবিল্ট মাইক দিয়ে রেকর্ড হচ্ছে তোমরা এতে ভালো বুঝতে পারবে আমার হাত মোটামুটি এক থেকে দেড় ফুট দূরে রয়েছে ক্যামেরা থেকে মানে আমার মুখের থেকে ক্যামেরা রয়েছে প্রায় দেড় থেকে দু ফুট দূরে অনেক দূরে আমার গাড়িও রাখা আছে যাক ভালো একটা লোকেশন পেয়ে গেছি আজকের ভিডিওটা করার জন্য এই স্ক্রিন সেভারটা অফ হয়ে গেল মোটামুটি এক মিনিট বাদেই আমার স্ক্রিন সেভার অফ হয়ে যায় সেটা আমার এরকম সেট করা আছে আর এটা আমি ফোন করে ক্যামেরাটা ফোন করে ভিডিওটা রেকর্ড করছি জানি না কতটা ভালো বা কতটা পরিষ্কার আমাকে আসছে দারুণ একটা দারুণ একটা বিশাল বড় উঁচুতে বলটা উঠেছিল কিন্তু কেউ ক্যাচ ধরতে পারেনি যে কোনো অ্যাকশন ক্যামেরাই একটু মানে যতক্ষণ ভিডিও রেকর্ডিং হয় তখন ক্যামেরাটা হিট হয় তা আমি গোপ্রোতেও দেখেছি এরকম হিট হতে এই ক্যামেরাটাতেও হিট হচ্ছে তা সেরকম অনেক বিশাল বড় হিট হচ্ছে না অনেক হিট হচ্ছে না যে হিটিংয়ের জন্য ক্যামেরা আপনি ধরে রাখতে ক্যামেরা তোমরা ধরে রাখতে পারবে না ক্যামেরা কিন্তু আমি হাতেই ধরে আছি আমি কোনো স্ট্যান্ড দিয়ে ধরে নিই ক্যামেরাটা ওয়াইড এরিয়া কিন্তু খুব একটা খারাপ না কেননা আমার
ক্যামেরার যে এই সাইডটা দেখা যাচ্ছে, এই সাইডটা, এই যে ছেলেটাকে দেখা যাচ্ছে, এই ছেলেটাকে, এই ছেলেটা কিন্তু আমার মুখের সোজাসুজি, আর ক্যামেরাটা ফোকাস করা রয়েছে সামনে, আর বাঁ দিকটা যেদিকে এই পর্যন্ত আছে এটা কিন্তু অনেকটা, মানে আমাদের চোখের অ্যাঙ্গেল যতটা ধরা পড়ে ঠিক ততটা কিন্তু এই ক্যামেরাটাও ধরা পড়ছে। আর এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু আমি রেকর্ড করছি 1080 আর 60 FPS-এ, 5K বা 2K-তে আমি রেকর্ডিং করছি না। একটাই কারণ, আমার 5K 2K আমার কম্পিউটারে সাপোর্ট করবে না এডিট করার সময়, কিন্তু আমার